ফাইনালি বন্ধুরা কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হয়েছে এই মাত্র তোমাদের পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালি অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হয়েছে কিভাবে তুমি তোমার অফিসিয়ালি অ্যান্সার কি চেক করবে এবং তুমি তোমার উত্তরপত্রের সঙ্গে মিলাবে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ওকে বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি পি আরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগে তোমাদের এই অ্যান্সার কিটি পাবলিশ করা হয়েছে ওকে এখানে বন্ধুরা তোমরা নোটিফিকেশান দেখতে পাচ্ছ তোমাদের নোটিফিকেশান সেকশানে চলে আসবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিস ফর দ্য অ্যান্সার কি অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটি তোমাদের চার ছয় দু হাজার চার ছয় দু হাজার তেইশে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হয়েছিল ওকে এবং এখানে তোমরা অ্যান্সার কি দেখতে পাচ্ছ তোমাদের অ্যান্সার কি লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে তার সঙ্গে সঙ্গে এখান থেকে নোটিফিকেশানটি তোমরা চেক করতে পারবে তো প্রথমত আমি অ্যান্সার কি তোমাদেরকে ডাউনলোড করে আমি টেলিগ্রামে দিয়ে দেবো এখানে তোমরা গেট ডিটেলসে ক্লিক করবে গেট ডিটেলসে ক্লিক যখনই করবে তখনই কিন্তু তোমাদের কাছে পিডিএফ খুলে চলে আসবে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের উত্তরপত্র পত্র বা ফাইনাল যে তোমাদের অ্যান্সার কি অফিসিয়ালি সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্রা অর্থাৎ নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত সেটি হলো হুসেন শাহ পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট নরসিংহ বর্মন মোহাম্মদ বিন তুগলক তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন সেটি হলো দেবগিরি এরকমভাবে কিন্তু অফিসিয়ালি একদম অফিসিয়াল যে অ্যান্সার কি সেটি পাবলিশ করে দেওয়া হয়েছে এখান থেকে তুমি কিন্তু একশোটি কোয়েশ্চেন ওয়ানে মিলাতে পারবে তাছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে সেই নোটিফিকেশানও আমি ডাউনলোড করছি তোমাদেরকে দেখাচ্ছি নোটিফিকেশানে কী বলেছে তো নোটিফিকেশানে যেটি বলা রয়েছে সেটিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছ রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু এখানে বন্ধুরা তোমাদের পরীক্ষা যেটি তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমাদের প্রিলিমিনারি রিটার্ন টেস্ট তোমাদের হয়েছিল চার ছয় দু হাজার তেইশ তারিখে অ্যান্ড তোমাদের অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হয়েছে দুই আট দু হাজার তেইশে অর্থাৎ আজকেই কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হয়েছে এখানে বন্ধুরা বলা রয়েছে যদি তোমাদের কোনো কোয়েশ্চেনের ডাউট ফিল হয়ে থাকে যদি তোমার মনে হয় যে এটি সঠিক উত্তর তাহলে এখানে তুমি তার চ্যালেঞ্জ লাগাতে পারো এখানে তুমি কিন্তু আর করতে পারো মেল থ্রু কিন্তু তোমাকে চ্যালেঞ্জ করতে হবে এখানে পার কোয়েশ্চেন কিন্তু একশো টাকা তোমাকে চার্জ দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো টাকা কিন্তু চার্জ পার কোয়েশ্চেন তোমাকে দিতে হবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ডাব্লুবি পিআরবি পিআরবি টেন অ্যাট দ্য রেট ডট কম এই যে তোমাদের মেল আইডি দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাকে সেন্ড করতে হবে সাত দিনের মধ্যে ওকে সাত দিনের মধ্যে সেটি কিন্তু তোমাকে ভালো করে এই যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের মেল আইডি দেওয়া হয়েছে এই মেল আইডিতে তোমাকে কিন্তু চ্যালেঞ্জ লাগাতে হবে সেটি কিন্তু তোমাকে সাত দিনের মধ্যে করতে হবে ওকে তো এই নোটিফিকেশানেই বন্ধুরা এটি বলা হয়েছে তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি অফিসিয়ালি অ্যান্সার কি টেলিগ্রামে পেয়ে যাবে বা তোমরা যদি চাও তো অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নোটিফিকেশন পাবলিশ হয়েছে সরাসরি তোমরা এখানে যে অ্যানসার কি অপশান দেখতে পাচ্ছ এই অ্যানসার কি অপশানে ক্লিক করবে ওকে অ্যানসার কী অপশানে যখনই ক্লিক করবে আরও একটি নতুন পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে এখানে তোমরা তোমাদের তোমরা এখানে সিলেক্ট এক্সাম তোমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে অলরেডি সিলেক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ রিকোয়ারমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি টু এটে তোমরা সিলেক্ট করবে বে অ্যান্ড তোমাদের কাছে অ্যান্সার কি সরাসরি ওপেন হয়ে যাবে এখানে তোমরা গেট ডিটেলস ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে তো এইরকমভাবে তুমি কিন্তু অফিসিয়ালি উত্তরপত্রটি ডাউনলোড করে তুমি কিন্তু তোমার উত্তরপত্রের সঙ্গে মিলাতে পারবে ওকে এবং তুমি কাউন্টিং করতে পারবে তোমার কটি প্রশ্ন সঠিক হয়েছে তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি একটি সঠিক আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের অফিসিয়ালি অ্যান্সার কি আউট হয়েছে তোমরা এইভাবে চেক করতে পারবে ধন্যবাদ